অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 বিষরাশির কেমন যাবে, আপনি যদি বিষরাশির জাতক বা জাতিকা হন, আপনাদের কেমন যেতে চলেছে 2021, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, 2020 মোটামুটি ওভারঅল গেল, কিন্তু 2021 আসছে যে বছর, প্রত্যেকের যেন ভালো কাটে, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো শুরু করা যাক, 2021 বিষরাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জন্য কি ঘটতে চলেছে, তারই একটি অগ্রিম পূর্বাভাস আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। দেখুন, এই ভিডিওটি যে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, অর্থাৎ বার্ষিক রাশিফলের ভিডিও, এটি বিষরাশি যদি আপনার হয় অবশ্যই আপনারা দেখুন। এটা সম্পূর্ণরূপে স্যাটার্ন অর্থাৎ শনি, জুপিটার, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই চারটি প্ল্যানেটকে ধরে আমি কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে প্রেজেন্ট করছি। কিন্তু আমি প্রত্যেক মাসে কিন্তু আমি মাসিক রাশিফল দিই, আপনাদেরকে তুলে ধরি। সেখানে শুক্র, রবি, বুধ এগুলো গ্রহকেও, সেখানে মঙ্গল, এইসব গ্রহকেও কিন্তু অ্যাড করা হয়, এবং আমি সাপ্তাহিক রাশিফলও আপনাদের সামনে তুলে ধরি। তো এটা হচ্ছে বার্ষিক রাশিফল, অর্থাৎ 2021 কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে বিষরাশির জাতক বা জাতিকাদের জন্য। দেখুন, প্রথমে আসি আপনাদের শারীরিক পার্টটা। আপনাদের ক্ষেত্রে দেখুন, আপনাদের ক্ষেত্রে শরীরগত দিকটা, শারীরিক দিকটা তেমন কোনো কিন্তু খারাপ যাবে না, অর্থাৎ শরীরের দিকটা, শরীরের পার্টটা কিন্তু বিষরাশি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, শরীরগত দিকটা যথেষ্ট ভালো। কর্মের দিক যদি আপনাদের আসি, অর্থাৎ দেখুন, আপনাদের কেন্দ্র এবং ত্রিকোণের কানেকশান, অর্থাৎ আপনাদের কর্মপতি নবমভাবে অবস্থান করছে, এবং আপনাদের ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান এবং দশমপতিকে কানেক্ট করে অবস্থান করছে। এক্ষেত্রে কি হবে, আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন। নতুন কর্মযোগ, অর্থাৎ যারা চাকরির জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, এ বছরটা আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা যথেষ্ট প্রশমিত করতে চলেছে, এবং এর পাশাপাশি যারা জব পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ আপনি যে জবে আছেন আপনি পরিবর্তন করতে চাইছেন, ভালো অপরচুনিটি, ফার বেটার জব চাইছেন, অবশ্যই এই বছর 2021 সেটাও কিন্তু আপনাদের শুভবার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ জব চেঞ্জ হবে। এবং এর সাথে সাথে যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি করবে এই 21-এ, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু আপনাদের সে মতন থাকছে না, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে বিষরাশি যদি আপনার যদি হয়। কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু থাকবে না, কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করবে এবছর। এবার আসি আপনাদের সন্তানের দিকটা। দেখুন, সন্তানের দিকটা যথেষ্ট ভালো, নবমভাবে আপনাদের বৃহস্পতির অবস্থান, এবং নবমপতি নবমভাবে অবস্থান করছে শনি, অর্থাৎ সন্তানের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো, সন্তানের যারা চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন সন্তানের জায়গাটা কিন্তু তৈরি করবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হবে, সন্তানের এডুকেশনের দিকে যথেষ্ট ভালো, সন্তানের জন্য কিন্তু আপনারা এবছর গর্ব অনুভব করবেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, দেখুন, প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে, যারা
আমি এই প্রেমের ব্যাপারে আপনাদেরকে বলি, আমি কিন্তু মাসিক ভিডিওতে কিন্তু প্রেম নিয়ে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিই, সেটি অবশ্যই আপনারা দেখবেন। এবং আমি এবছরে আমি প্রেমের ব্যাপারে আপনাদেরকে বলছি, প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে, লাভ কানেকশান আপনাদের যথেষ্ট ভালো, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং পুরাতন প্রেম কামব্যাক কিন্তু করবে বৃষরাশি যদি আপনার যদি হয় সেই ক্ষেত্রে। অর্থাৎ লাভ লিডারশিপের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেখা দিচ্ছে। এর সাথে সাথে বলি, সন্তানের যেমন শরীর স্বাস্থ্যের উন্নতি, তেমনি যারা বিবাহের ব্যাপারে চিন্তা করছেন, দেখুন যারা প্রেমজ সম্পর্কে আছেন তাদের কিন্তু লাভ ম্যারেজ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এই 2021-এ। অর্থাৎ ম্যারেজের জায়গাটা, লাভ ম্যারেজের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশস্ত করছে আপনি যদি বিষরাশির জাতক বা জাতিকা যদি হন। এইবার শুধু আসি ম্যারেজ, অর্থাৎ সোশ্যাল ম্যারেজ যারা করতে যাচ্ছেন, বহুদিন দেখাশোনা করছে, আপনি আপনার পছন্দ মতন পাচ্ছেন না, সেই জায়গাটাতে কিন্তু যথেষ্ট শুভযোগ কিন্তু তৈরি করছে আপনাদের ম্যারেজের জায়গাটাতে। অর্থাৎ এই সময় আপনারা, আপনি যদি বিষরাশির জাতক বা জাতিকা হন, শুভ বিবাহের কানেকশান বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম ভাবে পড়ছে। অর্থাৎ প্রেম প্রণয়ের জায়গার সাথে সাথে আপনাদের ম্যারেজের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো, শুভ বিবাহের এবং গাঢ় বিবাহের কানেকশান কিন্তু বৃষরাশির এবছর কিন্তু তৈরি করবে 2021-এ। অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন, নিশ্চিত রূপে আপনাদের বিয়ের ব্যাপারটা কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি। এবং আপনাদের রাশিতে রাহুর অবস্থান, আমি বারবার বলছি আপনাদের এবছর লটারি শেয়ার জুয়া থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ প্রাপ্তিযোগটা, প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করবে, শুধু লটারি বা শেয়ার থেকে নয়, কোনো সূত্র থেকে অর্থ পাওয়া বা পৈতৃক সূত্র বা কোনো একটা কানেকশান আপনাদের আসলো যেখান থেকে আপনারা কিন্তু হিউজ অ্যামাউন্টের অর্থ কিন্তু আপনারা পেলেন। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি বৃষরাশির জাতক হন। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা কিন্তু বৃষরাশির থাকছে না। এইবার আসি আপনাদের ব্যবসার জায়গাটা। দেখুন যারা বিদেশের সাথে ব্যবসার সঙ্গে রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এবছর কিন্তু আপনারা দিবে। অর্থাৎ বিদেশ থেকে যথেষ্ট বেনিফিটেড আপনারা কিন্তু হবেন। যারা ছোটোখাটো এমনি ব্যবসা করছেন, ধরুন আপনার কসমেটিক্সের দোকান আছে, ধরুন আপনার গার্মেন্টসের বিজনেস আছে, ধরুন আপনার ফুডের ব্যবসা আছে, সেক্ষেত্রেও কিন্তু, বা আপনার হোটেল আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি বৃষরাশির জাতক হন। এছাড়া যাদের পেট্রোল পাম্প আছে, নিজস্ব পেট্রোল পাম্প, টেলিকমের ব্যবসা যাদের আছে, যারা খনিজ তেলের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে এই ব্যবসাগুলো কিন্তু ভালো চলবে। এবং যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের জায়গাতে যারা আছে, আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করবে, কাজের সুযোগগুলো কিন্তু আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন এবং আপনি যদি অ্যাক্টিং, মডেলিং ও ডান্সিংয়ের জায়গাতে আছে, গ্ল্যামার দুনিয়াতে যদি থাকেন, আপনাদের কিন্তু সৌভাগ্য দোরগোড়ায় কিন্তু আসতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি কৌশিক রায়, আমি খুব যে কথাগুলো আপনাদেরকে বলছি টোটালটা নিজের দায়িত্বে আপনাদেরকে কথাটা জানাচ্ছি। দেখুন আপনাদের রাশির সপ্তম স্থানে কেতুর অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু সমস্যা থাকতে চলেছে। অর্থাৎ এই দিকে কিন্তু চোখ কান খুলে আপনারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন। দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি ভালো যাবে। এবছর আপনারা ভূমি বাহন সুখ কিন্তু পাবেন, অর্থাৎ নিজ বাড়ি তৈরি করা বা নিজ জমি কিনা
এবং আপনারা নিজ গাড়ি কিনা এই জায়গাটা কিন্তু বিষরাশির থাকছে, অর্থাৎ নিজস্ব বাড়ি। অনেকের আকাঙ্ক্ষা থাকে যে আমার নিজের বাড়ি হবে কিনা, বহুজন আমাকে ফোন করে যে স্যার আমার বাড়িটা হবে কি, সেই জায়গাটা তো কিন্তু তৈরি করছে নিজেও বাড়ি এবং নিজেও বাহনের জায়গাটা কিন্তু তৈরি করছে বিষরাশি যদি আপনি হন। আপনার কিন্তু এটা কিন্তু ঘটবেই, অর্থাৎ আপনাদের এই যে 2021 আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে, অর্থাৎ অপরচুনিটির জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হবে। লাভ, সফলতা এবং সাকসেসের জায়গা আপনাদের কিন্তু তৈরি হবে আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন। এর সাথে সাথে আপনাদেরকে বলি, আপনি যদি বিশ্বরাশির জাতক হন, আপনাদের ক্ষেত্রে ধরুন আপনি ভাড়া দিয়ে চলেন, অর্থাৎ আপনার কোনো দোকান ভাড়া দেন বা আপনি কোনো ঘর বড় কোনো এজেন্সিকে দিচ্ছেন, ভাড়াটিয়া নিয়ে সে মতন সমস্যা কিন্তু থাকবে না, অর্থাৎ ভাড়া কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে এই জায়গাটা কিন্তু তৈরি করছে। যাদের গাড়ির শোরুম আছে, সে চার চাকা হোক দু চাকা হোক গাড়ির শোরুম আছে, যাদের ইন্ডাস্ট্রি আছে, যাদের বিভিন্ন রকমের শিল্পর সাথে যুক্ত, তাদের কিন্তু এই বছর সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ ভাগ্যের সহায়তা ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু এবছর পাবেন। এবং এই যে নবপঞ্চম যোগ তৈরি করছে, এই নবপঞ্চম যোগের ফলে আপনাদের প্রাপ্তির জায়গা তৈরি করবে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করবে, অর্থাৎ এই 2021টা বিষরাশির জন্য আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এর সাথে সাথে জানাই, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে, যারা পিএইচডি করছে বা রিসার্চমূলক পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাকসেস হবে, এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক লেভেলে আছে তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ এবছর, এবং আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হবে, ইচ্ছাগুলো আপনাদের কিন্তু পূরণ হবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ এটা কিন্তু আপনাদের থাকছে। এবার আসি আপনাদের দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনটা আপনাদের ওভারঅল কিন্তু ভালো, অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিংটা এবছর ভালো দেখা যাচ্ছে। দেখুন, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার আমার প্রেমের কানেকশান কেটে যাচ্ছে, এটার জন্য আমি বারবার বলছি, অনেকে কমেন্টস করছেন, এই জায়গাটার জন্য আপনার নিজস্ব পার্সোনাল চার্টটা কিন্তু দেখান। প্রেমের ব্যাপারটাতে আপনার টোটাল নিজস্ব পার্সোনাল চার্ট দেখান, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। বিশ্বাসে অনেকেই লিখছেন যে স্যার প্রেমের কানেকশান কেটে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনার অবশ্যই আপনার নিজস্ব পার্সোনাল চার্টটা কিন্তু আপনারা দেখান। এবার আসি, আপনাদের এবছর বিদেশ যাত্রা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, দূর যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু সেই দিক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। এবছর আপনাদের, আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন, ঈশ্বরের প্রতি আপনাদের ভক্তি যথেষ্ট পরিমাণে বাড়বে এবং আপনারা ধর্মীয় কাজে দূর যাত্রা কিন্তু এবছর করবেন, অর্থাৎ ধর্মমূলক কাজে কিন্তু আপনারা যাত্রা করবেন। এবছর আপনারা আপনার ভাই থেকে সব সাপোর্ট পাবেন, ভাতৃস্থান আপনাদের শুভ, ভাই থেকে সহযোগিতা আপনারা পাবেন, আপনারা মায়ের সাথ থেকে সহযোগিতা পাবেন, আপনারা বন্ধু বান্ধব থেকে সহযোগিতা পাবেন এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজন থেকেও কিন্তু সহযোগিতা কিন্তু পাবেন, অর্থাৎ সাপোর্টটা আপনারা কিন্তু এই 2021 বিশ্বরাশির জন্য কিন্তু চারিদিক থেকে অপরচুনিটিগুলো কিন্তু আসবে, অর্থাৎ সহযোগিতা সাপোর্ট পাশে আছে এই জায়গাটা কিন্তু বিশ্বরাশির থাকছে, অর্থাৎ 2021 বিশ্বরাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। এতদিন যা ঘটেনি তাই ঘটতে চলেছে, অর্থাৎ 2021 আপনাদের কেরিয়ারের দিকে যথেষ্ট উন্নতি হবে এবং আর্থিক স্থিতির জায়গাটা আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন, আর্থিক স্থিতির জায়গাটা ফিনান্সিয়াল দিকটা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হতে চলেছে, অর্থাৎ 2021 আপনার
বিষরাশি ক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সফলতা কিন্তু পাবেন। এর সাথে সাথে বলি, আপনি যদি রাজনীতিতে যদি থাকেন, রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এবছর কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি যদি বিষরাশির জাতক বা জাতিকা হন, এবছরটা রাজনীতির ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু হতে চলেছে। রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু ভালোর দিক কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই বলছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, দেখুন বিষরাশির ক্ষেত্রে যেমন কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক দিক থেকে আপনাদের ভালো, রাজনীতির ক্ষেত্রে ভালো, এবং আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু আপনাদের সম্পন্ন হবে এবছর। বিষরাশির ক্ষেত্রে সফলতার জায়গায় তৈরি করবে। আপনি যদি বিষরাশির জাতক বা জাতিকা হন, যাদের কেস মামলা চলছে, মামলা মকদ্দমা ল্যান্ডের হোক, আপনাদের বিবাহের ব্যাপারে সেপারেশনের মামলা চলুক বা যে কোনো কিছুর মামলা চলুক, মামলা থেকে কিন্তু আপনারা নিষ্পত্তি পাবেন। এবং যে সকল মেয়েরা শ্বশুরালয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটা বিশেষ ভালো দিক কিন্তু আসতে চলেছে। আপনি যদি বিষরাশির জাতক বা জাতিকা যদি হন, সেক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু রিকভারির জায়গাটা কিন্তু তৈরি করছে, অর্থাৎ বেনিফিট, অর্থাৎ আপনার দিকে রায় যাওয়া, আপনার এই সফলতা এটাও কিন্তু নির্দেশ করছে। দেখুন শনি আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যবতী বসে আছে, ভাগ্যের সহায়তা, ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা নিশ্চিত রূপে পাবেনই পাবেন। এবং আপনাদের ধন আকর্ষণের জায়গাটা কিন্তু তৈরি করবে বিষরাশি। যারা মিডিয়া লাইনে আছে বা যারা ডক্টর বা যারা অ্যাডভোকেট বা যারা অ্যাস্ট্রোলজার বা যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ সেলফ প্রফেশনে ডক্টর হোক, অ্যাডভোকেট হোক, অ্যাস্ট্রোলজার হোক বা টিচার হোক, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে 2021 বিষরাশির ক্ষেত্রে। অর্থাৎ বিষরাশির এতদিন যা ঘটেনি এইবার তাই ঘটতে চলেছে, অর্থাৎ বিষরাশির ক্ষেত্রে 2021 সুবর্ণ সুযোগ, সব কিছু হাতের মুঠোয় কিন্তু আসতে চলেছে। যদিও আপনার দশা, অন্তর্দশা, পতন দশা এবং রাশি গ্রহ দেখা দরকার, তবেই কিন্তু অ্যাকুরেট প্রেডিকশানটি আপনাদের সামনে হবে। এটা হচ্ছে ইন জেনারেল প্রেডিকশান যেটা আমি আপনাদেরকে তুলে ধরলাম। নমস্কার, ধন্যবাদ।